জিও ইউটিউব সৃজনে নতুনের অঙ্গীকার। আসসালামু আলাইকুম, জিও ইউটিউবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি জাহিদ শাফিন, আজকে তোমাদের সামনে এসেছি জেএসসি বিজ্ঞান অধ্যায় তিন ব্যাপন অভিশ্রবণ এবং প্রসেদন বা বাষ্পমোচন অধ্যায়টিতে। আজকে তোমাদের সাথে সামনে এসেছি আমি পর্ব চার নিয়ে। ইতিমধ্যে আমি তোমাদেরকে পর্ব এক দুই এবং তিন আপলোড দিয়েছি, এখন তোমাদের সামনে আজকে পর্ব চার নিয়ে আলোচনা করব। আজকের যে টপিকটা সেটা হচ্ছে খুবই চমৎকার একটি টপিক, সেই টপিকটি আজকে আমরা জানতে পারব। সেটা হচ্ছে অভিশ্রবণের একটি পরীক্ষা। তোমাদের বইয়ের মধ্যে একটা পরীক্ষা দেওয়া আছে দেখবে, এই পরীক্ষাটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা সৃজনশীল প্রশ্নের জন্য তিন অথবা চার নম্বরের জন্য পরীক্ষাতে আসে। তো তোমাদেরকে অবশ্যই এই পরীক্ষাটা ভালো করে শিখতে হবে এবং এই চিত্রটা আঁকানো শিখতে হবে, এবং এই পরীক্ষাতে কী কী স্টেপ তোমাকে ফলো করতে হবে সেটা আমি তোমাদেরকে শুরুতেই দেখাচ্ছি। যে যখন তোমাদের পরীক্ষামূলক প্রশ্ন আসবে তখন তোমাদেরকে কয়টি পদ্ধতি অবলম্বন করতে হবে। এক, প্রথমে হচ্ছে পরীক্ষার উপকরণ। পরীক্ষার উপকরণ, আসলে পরীক্ষাটা করতে গেলে আমাদের কি কি প্রয়োজন সেটা আমাদেরকে আগে শুরুতে লিখতে হবে। দুই নম্বর, পরীক্ষার বর্ণনা বা কার্যপদ্ধতি। দুই নম্বর, এই পরীক্ষার উপকরণের পরপর আমরা চিত্র আঁকব। চিত্র আঁকতে হবে। তিন নম্বর, এই পরীক্ষাটার বর্ণনা বা কার্যপদ্ধতি আমরা বলতে পারি, কার্য পদ্ধতি। চার নম্বর, পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ এবং পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে সিদ্ধান্ত। বন্ধুরা, তোমরা আসলে তোমরা ইতিমধ্যে জানো যে বিজ্ঞানে যখন কোনো প্রশ্ন পরীক্ষা করতে হয় বা কোনো একটা পরীক্ষা করতে বলা হয় তখন আমাদেরকে এই পাঁচটা ধাপে আমাদেরকে পরীক্ষাগুলো শেষ করতে হয়। এক নম্বর হচ্ছে পরীক্ষার উপকরণ, দুই চিত্র আঁকতে হবে, পরীক্ষার উপকরণ লেখার পর সুন্দর করে আমরা এই চিত্রটা আঁকব। তিন নম্বর, কার্যপদ্ধতি মানে কার্যের বর্ণনা বা পরীক্ষার বর্ণনা আমাদেরকে এখানে দিতে হবে। এবং চার নম্বরে পর্যবেক্ষণ, আসলে পরীক্ষা করার পর আমরা একটু পর্যবেক্ষণ করব সেখানে আসলে কি হলো। এবং পাঁচ নম্বরে আমরা সিদ্ধান্ত নিব, আসলে এই পরীক্ষা থেকে আমরা কি বুঝতে পারলাম। বন্ধুরা, তাহলে চলো আমরা তোমাদের সেই বইয়ের পরীক্ষাটা আমরা করে ফেলি, অভিশ্রবণের পরীক্ষা। এই পরীক্ষাটা করতে গেলে প্রথমেই যে আমি বলেছি যে পরীক্ষার উপকরণ, এই পরীক্ষার উপকরণের মধ্যে যে জিনিসগুলো তোমাকে লিখতে হবে সেটি হচ্ছে, এই পরীক্ষার জন্য একটা থিসল ফানেল লাগবে। এক নম্বর আমরা এটা লিখব, থিসল ফানেল, একটি স্ট্যান্ড, একটি ক্ল্যাম্প, দুটা একটা থিসল ফানেলের সাথে একটি ক্ল্যাম্প দেখতে পাচ্ছ এবং স্ট্যান্ডের সাথে, অর্থাৎ ক্ল্যাম্পের প্রয়োজন আমাদের। এবং পরীক্ষা করতে গেলে আমাদেরকে একটা বিকার লাগবে, মাছের পটকা লাগবে, গাঢ় চিনির দ্রবণ এবং পানি লাগবে। তার মানে বন্ধুরা, আমরা চিত্রের মাধ্যমে পরীক্ষার উপকরণে কী কী লিখব সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। তাহলে আমি আবার বলছি, এই পরীক্ষাটা করার জন্য মাছের পটকা লাগবে, একটা বিকার লাগবে, পানি লাগবে, গাঢ় চিনির দ্রবণ, থিসল ফানেল, স্ট্যান্ড এবং ক্ল্যাম্প লাগবে। ওকে, তাহলে আমরা পরীক্ষার উপকরণ কিন্তু আমাদের লেখা হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি চিত্র আঁকতে হবে। চিত্র আমি সুন্দর করে এঁকে রেখেছি তোমাদের জন্য, যে যেন তোমরা বুঝতে পারো, এই জন্যই আমি আগে এঁকে রেখেছি তোমাদেরকে এটা বোঝানোর জন্য। তাহলে আমাদের দুই নম্বর স্টেপটা কিন্তু হয়ে গেল যে চিত্র আঁকতে হবে। প্রথমে আমরা পরীক্ষার উপকরণ করার পরে আমরা এই দুটো চিত্র সুন্দর করে এঁকে পেন্সিল দিয়ে আঁকতে হবে, এবং চিহ্নিতকরণ সবসময় ডান দিকে করতে হয়। যারা বিজ্ঞানের স্টুডেন্ট তারা সবাই জানো, যেহেতু তোমরা জেএসসি পরীক্ষার্থী, তোমরা ক্লাস সিক্স থেকেই টিচারদের কাছ থেকে শিখে এসেছো যে চিহ্নিতকরণ লেবেলিংটাকে সবসময় ডান পাশে করতে হয়, এটাকে ফলো করে তোমাদের চিত্র আঁকতে হবে এবং পেন্সিল ব্যবহার করতে হবে। ওকে, এবার আমরা চলে যাচ্ছি কার্যপদ্ধতি। কার্যপদ্ধতি, এই পরীক্ষাটা করতে গেলে প্রথমে আমরা কী করব, প্রথমেই আমরা একটা সুন্দর করে একটা কি করব, থিসল ফানেল,
নিব এবং একটা বিকার দেখতেই পাচ্ছ একটা বিকারের মধ্যে একটা থিসেল ফানেলকে আমরা অর্ধেক পরিমাণ পানি এই বিকারের মধ্যে অর্ধেক পরিমাণ পানি নিয়ে একটা থিসেল ফানেলকে সুন্দর করে পানির মধ্যে ডুবিয়ে দিব ঠিক আছে ডুবিয়ে দেওয়ার পরে এই থিসেল ফানেলের সাথে আমরা কি করব এই যে এখানে যে মাছের পটকা দেখতে পাচ্ছ আমি লাল কালি দিয়ে চিহ্নিত করেছি দেখো এটা হচ্ছে এখানে মাছের পটকা এই পরীক্ষার মূল উপাদান যেটা সেটা হচ্ছে এই মাছের পটকা অর্থাৎ মাছের পটকা দিয়ে কেন পরীক্ষা করা হলো এটা আসলে হচ্ছে এটা একটি অর্ধবেদ্য অর্ধ অর্ধবেদ্য পর্দার উদাহরণ অর্ধবেদ্য পর্দা অর্ধবেদ্য পর্দা আসলে কাকে বলে এটা আমরা 1-2-3 পর্বে আমরা অলরেডি শিখে এসেছি যে অর্ধবেদ্য মানে হচ্ছে অর্ধেক প্রবেশ করবে আর অর্ধেক কি করবে প্রবেশ করবে না অর্থাৎ যেই পর্দার মাধ্যমে ধ্রাবক অণু প্রবেশ করবে কিন্তু ধ্রাব অণু প্রবেশ করতে পারবে না তাকে অর্ধবেদ্য পর্দা বলা হয় এটা আমরা জানি এরকম উদাহরণ আমরা শিখেছিলাম মাছের পটকা তারপরে ডিমের খোসার মধ্যে যে একটা পর্দা থাকে সেই পর্দাটা এই যে এইরকম আমরা উদাহরণ আমরা দেখতে পেয়েছিলাম অর্ধবেদ্য পর্দা তো আজকে সেই মাছের পটকা তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য আসে যে মাছের পটকা কি ধরনের পর্দা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো আমরা কিন্তু তখন উত্তরটা দিতে পারবো মাছের পটকা এক ধরনের অর্ধবেদ্য পর্দা ঠিক আছে অর্ধবেদ্য পর্দা এই অর্ধবেদ্য পর্দা নিয়েই আমরা এই অভিশ্রবণের পরীক্ষাটা করতেছি তাহলে আমরা প্রথমে কি করলাম একটা বিকার নিলাম বিকারে পানি নিলাম এবং অর্ধেক পরিমাণ পানি নেওয়ার পরে একটা থিসেল ফানেলকে একটা স্ট্যান্ডের সাথে যুক্ত করে এবং মাছের পটকাটাকে সুন্দর করে এই থিসেল ফানেলের মুখের দিকে আমরা সুতা দিয়ে শক্ত করে বেঁধে দিলাম বেঁধে দেওয়া হয়ে গেল এবং আমরা আরো একটা জিনিস দেখো এখানে লক্ষ্য করে দেখো যে এখানে আমরা মার্কার পেন দিয়ে কিন্তু আমরা এই জিনিসটাকে আমরা লিখে রাখতে পারি এই পর্যন্ত মার্কার পেন দিয়ে চিহ্নিত করে রাখলাম যে এই পর্যন্ত আমরা হচ্ছে গাঢ় চিনি দ্রবণকে এখানে এই থিসেল ফানেলের মাধ্যমে প্রবেশ করানো হয় এবং এই নিচের দিকে দেখতে পাচ্ছ আমরা মাছের পটকা নিয়েছি এটা দিয়ে সুতা দিয়ে শক্ত করে বেঁধে তারপরে কিন্তু চিনিটাকে চিনির গাঢ় দ্রবণটাকে এখানে প্রবেশ করানো হয়েছে এটা হচ্ছে পরীক্ষার শুরুতে অর্থাৎ প্রথম যেই ফানেলটা আমরা বিকারটির মধ্যে যেই বর্ণনাগুলার কথা আমি বললাম সেটা হচ্ছে এই পরীক্ষার শুরুতে কি কি করতে হবে সেটা আমরা দেখতে পেলাম এখন কিছুক্ষণ পর মানে পরীক্ষার কয়েক ঘন্টা পরে আমরা এটাতে কি দেখতে পাবো এই পর্যবেক্ষণ করে আমরা দেখতে পাবো যে পর্যবেক্ষণ করে আমরা দেখতে পেলাম যে এইখানে যখন আমরা কি কি নিয়েছিলাম যে এইখানে যে গাঢ় চিনির দ্রবণ যেটা সেটা কিন্তু ধ্রাব এটা কি এটা হচ্ছে ধ্রাব এবং এই যে এখানে যে পানিটা আছে এই পানিটা কিন্তু ধ্রাবক পানিটা হচ্ছে ধ্রাবক এটা আমরা জানি ধ্রাবক কাকে বলে দ্রবণে যেটার পরিমাণ বেশি থাকে সেটাকে বলা হয় ধ্রাবক আর যেটার পরিমাণ দ্রবণে কম থাকে সেটাকে বলা হয় ধ্রাবক তো এই পরীক্ষার মধ্যে আমরা যে জিনিসটা আজকে লক্ষ্য করব সেটা হচ্ছে এই যে ধ্রাব এবং ধ্রাবকের মধ্যে ধ্রাব ধ্রাবকের মধ্যে কি করবে এই অর্ধবেদ্য পর্দা মানে হচ্ছে মাছের পটকা এর ভিতরে আসলে কোনটা প্রবেশ করবে এবং কোনটা প্রবেশ করবে না সেটাই আমরা এই পরের চিত্রে আমরা লক্ষ্য করতে পারবো পানি খুব সহজেই অর্ধবেদ্য পর্দাকে ভেদ করে ভিতরে প্রবেশ করবে এবং এই ধ্রাবটা এটা হচ্ছে অর্ধবেদ্য পর্দাকে ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারবে না এটাই তো আমরা পর্যবেক্ষণে দেখতে পাবো যে দেখো এইখানে আমরা মার্কার দিয়ে চিহ্নিত করে রেখেছিলাম থিসেল ফানেলটির এই পর্যন্ত এখানে চিনির ধ্রুবণ নেওয়া হয়েছিল যখনই আমরা পরীক্ষার এই আমাদের প্রয়োজনীয় উপকরণকে এইখানে যা যা করা দরকার করার পরে আমরা দেখতে পেলাম যে কিছুক্ষণ পরে কয়েক ঘন্টা পর এই চিত্রটার দিকে তোমরা একটু লক্ষ্য করতে থাকো যে লক্ষ্য করো যে এইখানে আমি লাল চিহ্ন
লাল আগে নীল নীল কালারটা দিয়ে আমি তোমাদেরকে পানি বুঝিয়েছি, এখন লাল কালার দিয়ে আমি তোমাদেরকে বোঝাতে চেষ্টা করছি যে এটা দেখতে পাচ্ছ যে পানি উপরের দিকে, অর্থাৎ এই যে মাছের যে পটকা এটাকে ভেদ করে কিছুক্ষণ পর দেখতে পেলাম যে কিছু পরিমাণ পানি উপরের দিকে উঠে যাচ্ছে। তার মানে আমরা এই পরীক্ষা থেকে আরো কিছুক্ষণ যখন আমরা দেখতে পেলাম আরো একটা সময় এই যে থিসল ফানেলের সম্পূর্ণ পর্যন্ত পানিটা প্রবেশ করে এবং ওই পর্যন্ত যাওয়ার পরে আর পানিটা যায় না, ওখানেই স্টপ হয়ে যায় এবং থেমে যায়। তার মানে আমরা এই পরীক্ষা থেকে আমরা পর্যবেক্ষণ করে দেখলাম যে এই অর্ধবেদ্য পর্দাকে ভেদ করে চিনির যে দ্রবণ ছিল সেটা এই পর্দাকে ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারে নাই, কিন্তু এইখানে যে পানি ছিল দ্রাবক সেই দ্রাবকটা এই অর্ধবেদ্য পর্দাকে ভেদ করে উপরের দিকে উঠে যাচ্ছে। তার মানে কি, এটাই তো পানি। আমরা জানি দ্রাবক পানি কি করে দ্রবীভূত হয় এবং ওই অর্ধবেদ্য পর্দাকে ভেদ করে ভিতরে চলে যেতে পারে, এই ঘটনাটার কারণেই কিন্তু পানিটা আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে। সিদ্ধান্ত, তাহলে আমরা এই পরীক্ষা থেকে কি বুঝলাম? এই পরীক্ষা থেকে আমরা বুঝলাম যে অভিশ্রবণের ক্ষেত্রে আমরা বৈষম্য ভেদ্য ঝিল্লি অর্থাৎ অর্ধবেদ্য পর্দা যেমন মাছের পটকাকে ব্যবহার করে আমরা দেখতে পেলাম যে মাছের পটকার ভিতর দিয়ে শুধুমাত্র দ্রাবক অণু প্রবেশ করতে পারে, দ্রাবক প্রবেশ করতে পারে না। এটাই হচ্ছে অভিশ্রবণের একটি পরীক্ষা যেটা তোমাদের 3 নম্বর বা 4 নম্বরের জন্য আসবে। বন্ধুরা, তাহলে আজকে আমরা শিখলাম অভিশ্রবণের পরীক্ষা এবং পরবর্তী পর্বে আমি তোমাদেরকে আরও একটি পর্ব পরীক্ষা নিয়ে আসব। ওকে বন্ধুরা, তাহলে আজকে আমি আর বেশি কথা না বলে আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।